খাবারের নাম হচ্ছে মেঘডুবি। মেঘডুবি মানে এই নামটা শুনলে কেমন যেন একটা শৈল্পিক ভাব আসে, অনেক ভালো লাগা কাজ করে। তো এই চিন্তাটা আসলে কিভাবে, এবং খামারের অবকাঠামো যদি দেখি তাহলে একটু অন্যরকম ভাবে সাজিয়েছেন। সাধারণত আমরা গরুর খামারগুলো দেখি যে লম্বালম্বি ভাবে সাজায়, এটা কিন্তু সার্কেল পদ্ধতিতে খুব সুন্দরভাবে সাজানো, শৈল্পিক একটা ভাব আছে। তো এই নামকরণটার কারণ কি বা এটা আসলে কেন? মেঘডুবি নামকরণটা আমাদের আসলে 2014 তে করা হয়, যখন আমরা ফার্ম শুরু করি। তো এটা আমাদের মূলত শুরু হয় হচ্ছে বাড্ডা সাতারকুলে, আমাদের একটা জায়গা আছে যে ওখানে ফার্ম আছে, এটা মেঘডুবি এক নামে আর কি সবাই পরিচিত। তো ওইটা আসলে আমাদের ওই জায়গাটা যখন আমরা ওইখানে ফার্ম করি, তার আগে আমাদের আসলে উদ্দেশ্য ছিল রিসোর্ট, একটা রিসোর্ট করার জন্য। তো রিসোর্টের নামকরণটাই আর কি মেঘডুবি হওয়ার কথা ছিল। কিন্তু যখন আমরা আর কি গরু পালা শুরু করলাম, ওই দিকে শুরুতে চারটা করে গাভী, তারপরে হয়তোবা নিজেদের কোরবানির জন্য তিন চারটা ষাঁড় ছিল। তো তখন যখন আমরা এটা শুরু করলাম, আমরা যখন আমাদের দুধ আমাদের রিলেটিভস নিল বা আরও কিছু মানুষ নিল, তখন তারা আর কি আমাদের এই দুধ এবং কোরবানির যে মাংসটা, এই মাংসটা মানে খুবই প্রশংসা করছে। তো ওই সময় আর কি আমাদের এটা শুরু হয় যে আমরা একটা খামার প্রকল্পের দিকে নিয়ে যাই। তো তখন আর কি আমরা রিসোর্টটা না করে আর কি তখন খামারটা নামে আর কি মেঘডুবি দিয়ে দিই। ভাইয়া বলছিলেন যে শুরুতে অল্প কিছু গরু দিয়ে বা সার দিয়ে বা গাভী দিয়ে শুরু করলেন, তো এখন আসলে এই খামারে কতগুলো গরু বা গাভী আছে? আমাদের এখন এই মেঘডুবি অ্যাগ্রো ফোর্ট যেটা মহতপুরে, এখানে আমাদের এখন গরু আছে প্রায় 350 মতো। এছাড়া যদি আমাদের সব টোটাল প্রজেক্ট আমরা কাউন্ট করি, সেখানে আমাদের ধরেন ছোট বড় সব মিলিয়ে 2200 মতো গরু আছে। আর আমাদের মূলত যেটা হচ্ছে সাতারকুলে আমাদের যে ব্রাঞ্চটা মেঘডুবি এক, ওইখান থেকে আমরা চলে যাই হচ্ছে, যেহেতু আমাদের গরু কালেকশন করতে হচ্ছে, আমরা আমাদের কুষ্টিয়া একটা ব্রাঞ্চ ওপেন করি, এটা হচ্ছে মেঘডুবি এক টু নামে পরিচিত। কুষ্টিয়াতে মানে এই খামারটা করার কারণটা কি ছিল, মানে এটা কি আসলে এই যে ট্রাক দিয়ে যে ট্রাক খরচটা বাঁচানোর জন্য, নাকি অন্য কোনো কারণ ছিল এটার? কুষ্টিয়া ফার্মটা করার মূলত কারণ হচ্ছে যখন আমরা গরু কিনতে যাই, যখন আমাদের আর কি মোটাতাজাকরণে গরুটা কিনতে হয়, তো এই জন্য আমাদের কুষ্টিয়া ফার্মটা করা যে আমরা ধরেন ওইখান থেকে ধর একসাথে একটা মানে এক গাড়ি কিনতে না পারলো একটা করে কিনলাম, দুইটা করে কিনলাম বা তিনটা করে কিনলাম, আমাদের ওই ফার্মে আমরা রেখে দিই। তো ওইখানে কাজটা হচ্ছে আমাদের যখন আমরা গরুগুলো কিনি, সব গরু সুস্থ থাকে না, গরুর মধ্যে সুস্থ অসুস্থ থাকবে, এটাই স্বাভাবিক। আপনি বলছিলেন যে কুষ্টিয়ায় আপনি নার্সিং যে খামারটা আছে সেখানে আপনি গরু রাখেন এবং সেটা পর্যবেক্ষণ করেন যে কোনটা অসুস্থ কোনটা অসুস্থ না। খুয়ারক কিন্তু একটা ভাইরাল ডিজিজ, এইটা ধরেন আমাদের যখন ঢাকার খামারে যখন আমাদের গরু থাকে সুস্থ থাকে, আমরা সুস্থ করে রাখার চেষ্টা করি, সর্বাত্মক চেষ্টা করি। তো যখন এই গরুগুলো যদি একটা খুরা গরু আমার ঢাকা ফার্মে চলে আসে, তো এক গরু থেকে আমরা আরও সব গরুর মধ্যে জিনিসটা ছড়িয়ে যাবে। তো যার কারণে আমরা এই গরুটা আমাদের কুষ্টিয়া ফার্মে রাখি, ওইখান থেকে আমরা এগুলো নার্সিংয়ের মধ্যে রাখি। তো ওইখান থেকে ডিওয়ার্মিং হয়, ভ্যাকসিনেটেড হয়। তো হওয়ার পরে আমরা ঢাকায় নিয়ে আসি। এর মধ্যে যদি আমরা মনে করি যে না এই গরুটার মধ্যে কোনো প্রবলেম মনে হচ্ছে আমার কাছে, যেমন গরু কিছু কিছু রোগ থাকে, যেমন বেশি খেলে হজম হয় না, পেট ফুলে থাকে, তো আলটিমেটলি ওই গরুগুলো যদি আমরা 2 বছরের জন্য পালি বা 1 বছরের জন্য পালি, সেক্ষেত্রে আমার ওই গরুতে কিছু আসবে না, একটা লস প্রজেক্ট হবে। তো যখন আমরা মনে করি যে না এই গরু নিয়ে আমার ঢাকায় নিয়ে লাভ নেই, আমরা তখন ওই গরুটা ওইখান থেকে আবার সেল করে ফেলি, হয়তোবা কষাইয়ের কাছে সেল করে ফেলি, হয়তোবা হাটে নিয়ে যাই, অথবা ওইখান থেকে কিনে নেয়। বলছিলেন যে কোরবানির মাংস নিশ্চিতকরণ, তো এই যে গরু হৃষ্টপুষ্ট করছেন, এটা কি আসলে মূলত এটার উদ্দেশ্য কি কোরবানির বাজারটা ধরা, নাকি আসলে মাংস লোকালি বিক্রি করা? আমাদের যেটা আর কি মূলত যেটা হচ্ছে মানে যারা কোরবানি গরু নেয় তাদেরকে একদম মানে ফ্রেশ যে মাংসটা যে হয় ওটা যেন পায়, চর্বি কম যেটা, এবং আল্লাহর রহমত আমাদের যে ব্যালেন্স চার্টটা থাকে, প্লাস আমাদের যে ফুড আমরা যেটা গরুকে খাওয়াই যে ন্যাচারালি যেভাবে গ্রো আপ করি, তো এখন পর্যন্ত আমরা যাদেরকে গরু দিয়েছি, তো আল্লাহর রহমতে এখন পর্যন্ত তারা কোনো কমপ্লেইন করে নাই যে আপনাদের গরুর মাংস চর্বি বেশি বা আপনাদের মাংসটা ভালো না, এরকম কোনো কমপ্লেইন পাইনি। তো এই কারণে প্রতি বছর আর কি আমরা এইভাবে করে সুস্থ গরুটা মানে সব যারা কোরবানি দিচ্ছে সব গ্রাহককে এভাবে আমরা দিতে পারতেছি। এটা আসলে আমাদের জন্য যেমন একটা খুব বড় ব্যাপার, প্লাস আমরা যে ক্রেতার সন্তুষ্টিটা অর্জন করতে পারছি এটা আমাদের মানে এটা আসলে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যেটা, তো আমরা চিন্তা করছি আস্তে আস্তে আমরা এই জিনিসগুলো আর কি মিট করতে পারছি।